জার্মান ভাষায় আমি কাউকে পরিচয় করিয়ে দিতে চাই, সেটা আমরা কিভাবে করব চলো দেখে নিই। সেটাকে আমরা বলবো জার্মান ভাষায় ইয়ে মান ডেন ফর স্টেলেন। ইয়ে মান ডেন হচ্ছে কাউকে, মানে একজনকে, ফর স্টেলেন হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া। তো নর্মালি আমরা একজনকে পরিচয় করিয়ে দিতে গেলে কি বলি? আমরা যদি খুব সংক্ষেপে সেটা করতে চাই তাহলে আমরা তার নাম বলি। যেহেতু আমরা এখন ইন্টারন্যাশনালি ক্যালকুলেট করবো, তাহলে বলবো যে সে কোন দেশ থেকে আসছে, তার বয়স কত, সে পেশায় কি কি করে এবং তার হবি কি। এটা হবে খুব সংক্ষেপে পরিচয়। চলেন সেই কথাগুলো আমরা কিভাবে বলতে পারি। প্রথমে আমি যদি একজনের কথা বলি, যে ধরেন ফর এক্সাম্পল একজন জার্মান গাই, ওর নাম হচ্ছে পিটার। সো পিটার সেটা কি হবে? ধরে নিলাম এটা হচ্ছে পিটার, ঠিক আছে? আমি ব্র্যাকেটে ওর এজ লিখে দিই, ঠিক আছে? সো এখন প্রথমে আমি বলবো যে এই হচ্ছে পিটার। আমি বলবো যে দাস ইস্ট পিটার, হয়ে গেল প্রথম বাক্য। একটু সহজ চলাচল হবে সবসময়, দাস ইস পিটার, এই হয় পিটার অথবা এইটা পিটার। সো তারপর কি আসবে? তারপর আসবে হচ্ছে পিটারের বয়স। তখন আমরা কি বলবো? যে পিটার যেহেতু এটা ছেলে, যেহেতু নামের মধ্যে থেকে এটা ক্লিয়ার হয়ে যায়, সেজন্য আমরা সব ডিরেক্টলি তার প্রোনাউন ব্যবহার করব, কারণ আর নাম মেনশন করার বলার প্রয়োজন নাই। পিটারের প্রোনাউন কি? এয়ার। এয়ার ইস্ট 30 ইয়ারে আল্ট। এয়ার ইস্ট 30 ইয়ারে আল্ট, তার বয়স, মানে পিটারের বয়স 30 বছর বয়স। সো তারপর কি আসবে? তারপর আসবে হচ্ছে পিটার কোথা থেকে আসছে, পিটারের বাড়ি কোথায়, দেশ কোথায়, সেটা বলবো আমরা। তখন আমরা বলতে পারি হচ্ছে এয়ার কমড আউস, কোন দেশের নাম বলবেন? বললাম যে আমরা ইংল্যান্ডের কথা বলি, এখন হাউস ইংল্যান্ড অথবা গ্রোস ব্রিটানিয়া, গ্রেট ব্রিটেন, আমরা ইংল্যান্ড ব্যবহার করলাম। তারপর কি আসবে? তারপর আমরা বলতে পারি তার তার পেশা। সব তার পেশা কিভাবে কি বলতে পারি আমরা? অনেক পেশা আছে, আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু আমরা যদি বলতে চাই যে পিটার হচ্ছে একজন ইউনিভার্সিটির শিক্ষক, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে? তো আমরা প্রফেসর বলতে পারি, প্রফেসর অথবা ডোসেন্ট বলা হয় জার্মান ভাষায়। সো তখন আমরা যদি ডোসেন্ট বলি তাহলে হবে যে এয়ার ইস্ট, সংক্ষেপে আমরা প্রফেসরের কথাই বলি, প্রোফ, প্রফেসরকে সংক্ষেপে প্রফেসর বলা হয়, প্রোফ ফন বেরুফ, ফন বেরুফ। এই জিনিসটা আমাকে এখানে একটু পার্থক্য করতে হবে যে এটা হচ্ছে একটা জিনিস। যদি আমি এখন বলতে চাই যে সে কোন বিশ্ববিদ্যালয়ের, ঠিক আছে, যেহেতু এখানে প্রফেসর, তখন আমি অ্যাড করতে পারি যে আন্দেয়া লন্ডনে ইউনিভার্সিটেট, সেটা আমি বলতে পারি, কিন্তু সেটা অপশনাল, এই জন্য ব্র্যাকেটে আসছে। তারপর আমরা কি বলবো? ওর বসবাস করে কোথায়, আমরা সেটা অ্যাড করে দিই, ঠিক আছে, ও কোথায় বসবাস করে।
বলতে পারি যে পিটার লন্ডনে বসবাস করে। এখন যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলবো এয়ার করলাম এয়ার লন্ডন, এয়ার ভোন্ট ইন লন্ডন, সে লন্ডনে বসবাস করে। সবশেষে আমরা কি বলতে পারি, সবশেষে আমরা বলতে পারি যে পিটারের হবি কি, সে কি করে, ঠিক আছে। তখন আমরা বলতে পারি যে এয়ার স্পিল্ড কেন, ধরুন ওর টেনিস খেলতে ভালোবাসে, টেনিস খেলা হচ্ছে ওর হবি, তাহলে আমরা বলে দিব যে এয়ার স্পিল্ড গ্যান টেনিস। হয়ে গেল পিটারের পরিচয়। সো আবারও রিপিট রিপিট করি, আমার সাথে সাথে আপনারা ভিডিওটা তো বারবার দেখবেনই। ইয়ে মানডেন ফস ট্যালেন্ট। সো আমি যদি এখন একজনকে বলতে চাই যে আমি একজনকে পরিচয় করিয়ে দিতে চাই, তাহলে আমি বলবো যে ইস মস্টে ইয়ে মানডেন ফস ট্যালেন্ট। তারপর কি হবে, তারপর আসবে তার নাম, দাস ইস পিটার। এই ক্ষেত্রে যেহেতু এটা ছেলে, সেহেতু হবে প্রনাউন হবে, যেহেতু পিটারের নাম একবার বলা হয়েছে, তা আমার আর হচ্ছে তার বারবার নাম বলার দরকার নেই, সেই জন্য হচ্ছে আমরা তার প্রনাউন ব্যবহার করতে পারি। সো থার্ড পার্সন সিঙ্গুলার, নামের প্রনাউন হচ্ছে এয়ার, যেহেতু পার্সন ইস ত্রাইসিশিয়ার, তার বয়স 30 বয়স। সে এয়ার কমড আউস ইংল্যান্ড, সে তার বাড়ি লন্ডনে অথবা ইংল্যান্ডে, অথবা সে ইংল্যান্ড থেকে এসেছে। তারপর এয়ার ইস প্রফেসর ফন বেরুফ অন দ্য লন্ডন ইউনিভার্সিটেট। সো সে হচ্ছে পেশায় একজন প্রফেসর, কোথায়, অন দ্য লন্ডন ইউনিভার্সিটিতে। আমি জানি না এরকম নামটা কিনা, কিন্তু জাস্ট এটা আমি কল্পনা করে নিছি। এয়ার ভোন্ট ইন লন্ডন, সে লন্ডনে বসবাস করে। সবশেষে আমরা কি বললাম যে এয়ার স্পিল্ড গ্যান টেনিস, সে টেনিস খেলতে ভালোবাসে, মানে হচ্ছে তার হবি অথবা ফ্রি টাইম অ্যাক্টিভিটিস, যেমন বসে যেটাকে ফাইট সাইট অ্যাক্টিভিটি বলা হয়, সেটা হচ্ছে তার টেনিস খেলা। সো এখন এটা প্র্যাকটিস করবেন, আপনাদের কাজ হচ্ছে একটা একটা মেয়ের কে পরিচয় করিয়ে দেওয়া। মেয়ের নাম কি হবে, আমরা যদি এখন এখানে মেয়েটাকে কোথাও পাশাপাশি সিলভার করি, তাহলে সেটা হবে ধরেন এটা হচ্ছে জাগা, মেয়ের নাম হচ্ছে জাগা, বয়স আমি বলবো এটা। সো এটা হচ্ছে আপনাদের জন্য টাস্ক যে জাগা অথবা ইংলিশে যদি বলি সারা, ওর পরিচয় করে দেওয়া, ফিল্ড পাস্তা বাইক।